হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের টপিক বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার কিভাবে বের করবেন এবং সেই প্রতিষ্ঠানের রেজাল্ট কিভাবে বের করবেন আর একবার যদি কোনো প্রতিষ্ঠানের ইন নাম্বার আপনি পেয়ে যান তাহলে ওই প্রতিষ্ঠানের যে কোনো বছরের রেজাল্ট আপনি আপনার হাতের মোবাইলটি দিয়েই বের করতে পারবেন অর্থাৎ আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ওই স্কুলে এবছর কতজন পরীক্ষা দিয়েছে কতজন পাশ করেছে কতজন ফেল করেছে কিংবা কতজন এ প্লাস পেয়েছে সব এখন আপনি নিজে নিজেই বের করতে পারবেন চলুন তাহলে শুরু করি ইন নাম্বার এবং রেজাল্ট বের করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করবেন দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম লিখা আছে সার্চ অ্যান্ড টাইপ এখানে ক্লিক করুন ক্লিক করার পর সার্চে লিখুন ইবোর্ড রেজাল্টস দেখুন আমি লিখছি লিখা কমপ্লিট হয়ে গেলে আপনি সার্চে ক্লিক করবেন দেখুন আমি সার্চে ক্লিক করলাম লক্ষ্য করুন প্রথমে যে ওয়েবসাইটটি লেখা আছে ইবোর্ড রেজাল্টস ডট কম এর ওপরে আপনি ক্লিক করবেন এবার প্রথম অপশানে যে এসিসি এইচ লেখা আছে তার উপরে আপনি ক্লিক করবেন এখানে লক্ষ্য করুন এক্সামিনেশান লেখা আছে তার নিচে চুজ ওয়ান এর ওপরে আপনি ক্লিক করুন এবার আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছেন সে পরীক্ষা সিলেক্ট করবেন আমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছি তাই আমি এসএসসির ওপরে ক্লিক করলাম নিচে লক্ষ্য করুন ইয়ার এর আন্ডারে চুজ ওয়ান এর ওপরে আমি ক্লিক করলাম আমি দু হাজার সালের রেজাল্ট জানতে চাচ্ছি তাই আমি দু হাজার সিলেক্ট করলাম নিচে লক্ষ্য করুন বোর্ড এর আন্ডারে চুজ ওয়ান এর ওপরে ক্লিক করলাম এবার আমি রাজশাহী বোর্ডের আন্ডারের কোনো একটা স্কুলের রেজাল্ট জানতে চাচ্ছি তাই আমি রাজশাহী সিলেক্ট করলাম নিচে লক্ষ্য করুন রেজাল্ট টাইপ আপনি এই চুজ ওয়ান এ বক্সে ক্লিক করুন এর মধ্যে থেকে আমরা যেহেতু কোনো একটা প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে চাচ্ছি তাহলে আমরা ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করব। কোথায় ইনস্টিটিউশন রেজাল্ট দেখুন আমি ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করলাম এবার কোনো একটা প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে চাইলে আপনাকে কিন্তু ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার জানতে হবে ইন নাম্বার না জানলে কিন্তু ওই প্রতিষ্ঠানের রেজাল্ট আপনি কখনো বের করতে পারবেন না আর এই ইন নাম্বার বের করার সিস্টেম হল দুইটি আপনাকে আজ দুইটি পদ্ধতি দেখাবো কোনো একটা পদ্ধতিতে যদি আপনি ইন নাম্বার বের করতে না পারেন তাহলে অন্য একটা পদ্ধতিতেও যেন ইন নাম্বার বের করতে পেরে যান অর্থাৎ একটা পদ্ধতি কাজ না করলে অন্য পদ্ধতির মাধ্যমে যেন ইন নাম্বারটি বের করতে পারেন এই জন্য এখানে ইন নাম্বার বের করার দুইটি অপশান দেওয়া আছে একটা হলো ট্রি আর একটা হলো লিস্ট কেমন দুই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাকে ইন নাম্বার বের করা জানতে হবে আমি প্রথমে ট্রি এই অপশানটির মাধ্যমে আপনাকে ইন নাম্বার বের করা দেখাচ্ছি তার আমি ট্রির ওপরে ক্লিক করলাম এখানে লক্ষ্য করুন রাজশাহী বিভাগের আন্ডারে যে কয়টি জেলা আছে তার নাম চলে এসেছে আমি নবাবগঞ্জ জেলার আন্ডারের কোনো একটা স্কুলের রেজাল্ট বের করব তাই আমি নবাবগঞ্জে ক্লিক করলাম এবার নবাবগঞ্জের আন্ডারে যতগুলো উপজেলা আছে সেই উপজেলাগুলোর নাম চলে এসেছে আপনি যে উপজেলার স্কুলের রেজাল্ট বের করতে চাইবেন সেই উপজেলা সিলেক্ট করবেন আমি নবাবগঞ্জ সদরে ক্লিক করলাম এবার নবাবগঞ্জ সদরের আন্ডারে যতগুলো স্কুল আছে সব স্কুলের লিস্ট এবং তার ইন নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে আমার যে স্কুলে দরকার সেই স্কুলের ইন নাম্বারটা আমি মনে রাখবো কেমন এভাবে আপনি ট্রি অপশানটি ব্যবহার করে যে কোনো প্রতিষ্ঠানের ইন নাম্বার বের করতে পারবেন তো চলুন এবার লিস্ট এ অপশানটির মাধ্যমে কিভাবে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের ইন নাম্বার বের করবেন সেটা দেখি ব্যাকে গেলাম দেখুন এখানে লিস্ট অপশানটি এর উপরে আমি ক্লিক করলাম এখানে দশটি স্কুলের নাম আপনাকে দেখাচ্ছে আপনার কাঙ্ক্ষিত স্কুলটি যদি এখানে না থাকে তাহলে আপনি ওপরে ডান কর্নারে লক্ষ্য করুন এখানে সার্চ লিখা আছে এই সার্চ অপশানে আপনি যে স্কুলের ইন নাম্বার বের করতে চাচ্ছেন সেই স্কুলের নাম লিখবেন আমি যেহেতু মহারাজপুর হাই স্কুলের ইন নাম্বার জানতে চাইছি তাই আমি এখানে মহারাজপুর হাই স্কুল লিখছি লিখা কমপ্লিট হয়ে গেলে আপনি লক্ষ্য করুন এখানে মহারাজপুর হাই স্কুলের নামটি চলে এসেছে এবং তার ইন নাম্বার কোড এবং জেলা উপজেলা সব কিছু এখানে শো করছে কেমন তাহলে মহারাজপুর হাই স্কুলের ইন নাম্বার কত বারো পঁয়তাল্লিশ উনিশ এইটা আমাকে মনে রাখা লাগবে এবার আমি ব্যাকে গেলাম ব্যাকে যাবার পর এবার আমি এই ফাঁকা ঘরে লিখব বারো পঁয়তাল্লিশ উনিশ আমার মনে হয় আপনাকে ব্যাপারটি বুঝাতে পেরেছি কোনো একটা প্রতিষ্ঠানের ইন নাম্বার এভাবে আপনি বের করবেন ওই ইন নাম্বারটি এখানে দেবেন কেমন এবার নিচে লক্ষ্য করুন একটি কোড দেওয়া আছে এ কোডটি আপনি এখানে লিখবেন দেখুন আমি কোডটি এখানে লিখব তার আগে যদি আপনি এক কোডটি বুঝতে না পারেন তাহলে ডান দিকে লক্ষ্য করুন রিলোড এ রিলোডে ক্লিক করলে এ কোডটি পরিবর্তন হয়ে যাবে যদি আপনি কোনো কারণে বুঝতে না পারেন তাহলে অবশ্যই রিলোডে ক্লিক করে নতুন একটা কোড নিয়ে নেবেন দেখুন আমি রিলোডে ক্লিক করলাম নতুন একটি কোড চলে আসলো তাই না এবার এই কোডটি আমি এখানে লিখব কোডটি লিখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন গেট রেজাল্ট এ গেট রেজাল্টে আপনি ক্লিক করবেন দেখুন মহারাজপুর হাই স্কুলের রেজাল্ট চলে এসেছে এখানে একটা সামারি দেখাচ্ছে লক্ষ্য করুন এখান থেকে বুঝতে পারছি মানবিক বিভাগে কেউই এ প্লাস পায়নি আর বিজ্ঞান বিভাগে কেউই ফেল করেনি তবে জন এ প্লাস পেয়েছে এবার নিচে আরও কিছু অপশান আছে আপনি লক্ষ্য করুন প্রিন্ট এই প্রিন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সামারি রেজাল্টটি প্রিন্ট হয়ে যাবে কেমন নিচে লক্ষ্য করুন ডাউনলোড রেজাল্ট আপনি ইচ্ছা করলে এই স্কুলের রেজাল্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোডকৃত রেজাল্টটি আপনি কোনো একটি দোকানে গিয়ে প্রিন্ট করতে পারবেন ইন ডিটেলস রেজাল্ট জানতে চান তাহলে আপনাকে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে দেখুন আমি ভিউ রেজাল্টে আমি ক্লিক করলাম দেখুন এই স্কুলের এ রেজাল্টগুলো চলে আসছে মানে আপনি রেজাল্টগুলো দেখে বুঝতে পারবেন ওভারঅল রেজাল্টগুলো কেমন হয়েছে মানে চার পয়েন্ট কতজন সাড়ে চার পয়েন্ট কত বা ফাইভ পয়েন্টের কাছাকাছি কতজন পেয়েছে সেগুলো আপনি ইন ডিটেলস সেখান থেকে জানতে পারবেন আপনি যদি পেজটিকে আরও বড় করতে চান উপরে লক্ষ্য করুন প্লাস আইকন এর ওপরে আপনি ক্লিক করবেন তাহলে পেজটি আরও বড়ো হচ্ছে কেমন ছোটো করতে চাইলে মাইনাস আমার বিশ্বাস আপনাকে ব্যাপারটি বুঝাতে পেরেছি যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে প্লিজ কোশ্চিন করবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেবার আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লার্ন টেক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম